সম্প্রতি কুয়েত সফর করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সফরে সেনাপ্রধান কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে সেনাপ্রধান কুয়েতে নিযুক্ত বাংলাদেশি কন্টিনজেন্ট সমূহ এবং কুয়েতের বেশ কিছু সামরিক স্থাপনা পরিদর্শন করেন। বাংলাদেশ মিলিটারি কমান্ডের আয়োজনে মধ্যাহ্নভোজ, মানজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজে যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম সহ আরো অনেকে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৌদি আরব আল জুবাইল চাঁদপুর প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জুয়েল হোসেন তপাদারের কাতার আগমনে সংবর্ধনা দিয়েছে আকাশ মিডিয়া ভবন। সংবর্ধিত অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং চাঁদপুর সমিতির সভাপতি মোহাম্মদ মানিক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আলিমুদ্দিন, বাসার, হাসিবুর রহমান হাসিব, শান্তা, এম এস উল্লাহ, সবুজ মিয়া সহ অনেকে। স্বাগত বক্তব্য রাখেন ইএম আকাশ। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল কাতার 2019 পালন করবে বাংলাদেশ ফোরাম কাতার। পর্যটন নগরী কাতারাও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় 19 থেকে 25 মার্চ পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এতে থাকছে বাংলাদেশি চিত্রকর্ম ও চলচ্চিত্র প্রদর্শনী। স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মিস মনিকা। এ সময় উপস্থিত ছিলেন আর্ট এবং কালচার বিভাগের সহসভাপতি শিল্পী রহমান, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মাহবুব রহমান, ইফতেকার আহমেদ, এম এ মুরাদ হোসেন সহ আরো অনেকে। মুজাহিদ আহসান, আরটিভি।